আলাইকুম, আমরা এই মুহূর্তে আছি অ্যালবর্গ শহরে। ইট ইজ ডেনমার্ক, ডেনমার্কের রাত এখন বাজে 12টা। সো আমরা এসেছি প্রিন্সেন হোটেলে, এবং এই হোটেলটার যে কী অবস্থা আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমরা জাস্ট হোটেলের ভিতরে যাচ্ছি, আমার হাতে কী রয়েছে, তো কী দিয়ে আমি ভিতরে রুমে ঢুকতেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আসলে তিনজন এসেছি এই অ্যালবর্গ শহরে মিটিং করার জন্য বায়ারের সাথে। সুতরাং এখানে যে তিনটে খাট রয়েছে, খাটগুলো আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি, যে খাটগুলো সম্ভবত এখানে 2 থেকে 2.5 ফিট হবে। সুতরাং এর মধ্যে শো আসলে অত্যন্ত কষ্টকর। ডেনমার্কের মতো এরকম একটি শহরে তারা তৈরি করেছেন, কিন্তু আমরা আমাদের দেশে আসলে খাটগুলো নিয়ে আমাদের যে সব মন্তব্য থাকে যে দুজন শোয়ার জন্য অন্তত 6 থেকে 7 ফিট খাটের দরকার, কিন্তু আসলে তা না। মানুষের যেটুকু চাহিদা সেটুকুর মধ্যেই থাকার চেষ্টা করেছেন এই ডেনমার্কের অধিবাসীরা, এবং তারা সেটা তৈরি করেছেন আমাদের জন্য। তো এ পর্যন্তই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং শেষ করছি এই রুমটা দেখিয়ে। আমরা রুমটা, সম্পূর্ণ রুমটা দেখবো। অবশ্য ডেকোরেশনটা একেবারে খারাপ হয়নি, খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে রুমটা। এখানে রয়েছে একটা লুকিং গ্লাস, এবং জামা কাপড় রাখার মতো র‍্যাক, এবং সুন্দর চেয়ারটার সাথে কম্বিনেশন করা হয়েছে। এক্সট্রা বালিশ আছে, এক্সট্রা বালিশ রয়েছে এখানে, এবং চেয়ারটা অত্যন্ত সুন্দর করে রাখা হয়েছে। পাশে ছোট্ট একটি টেবিলও রাখা হয়েছে মোবাইল রাখার জন্য। আসলে ছোটখাটো জিনিসগুলি চোখে পড়ার মতো, যদিও রুমটা 3টি খাট ব্যবহার করা হয়েছে। তারপরেও চেয়ারটার কম্বিনেশন অনেক সুন্দর, এবং টয়লেটটাও সাজানো গুছানো রয়েছে। তো যদিও এটা অনেক রাত, কিন্তু এই রাতটা আমাদের কাছে ভালো লাগতেছে, একটু এক্সেপশনাল মনে হচ্ছে আমাদের কাছে। এবং এখানে রয়েছে একটি টেলিভিশন, এবং রেল স্টেশনের পাশেই, অ্যালবর্গ রেল স্টেশনের পাশেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে রোড সম্পূর্ণ খালি, অর্থাৎ রোডে লোকজন নেই বললেই চলে। আমরা মনে করেছিলাম যে এটা বোধহয় আমাদের ট্যাক্সি দরকার হবে, কিন্তু আমরা গুগলে সার্চ দেওয়ার সাথে সাথে দেখি যে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিটস লেগেছে আমাদের আসতে। সুতরাং এই রুমের অভিজ্ঞতাটা শেয়ার করতে পেরে আমরা নিজেদেরকে সত্যি ধন্য মনে করছি। আর আর আপনি মনে হয় একটা জিনিস ভুলে গেছেন, আমাদের আসলে আসার পরে ফার্স্ট যেই মানে যে সমস্যা আমরা পড়েছি সেটা আপনি ভুলে গেছেন আমাদের গেটে আসার সময়। গেটে আসার সময় আসলে এখানে আমরা দেখলাম যে এখানে সিঁড়ি ইউজ করা হয়েছে, কোনো মানে এটা সমান্তরাল কোনো কিছু ইউজ করা হয়নি। আমাদের লাগেজগুলো অনেক বড় ছিল, 30 কেজি ওজনের, অনেক কষ্ট করে আমরা লাগেজগুলোকে টেনে উপরে উঠাইতে হয়েছে। এবং সুন্দর, অত্যন্ত আধুনিক মানের একটা লিফট, যে লিফটের দরজা হাত দিয়ে টেনে আমাদেরকে বের করতে হয়েছে। আসলে এই আধুনিক শহরে কি করে এই পুরাতন লিফট তারা ব্যবহার করলো, এটা আমাদের আসলে বোধগম্য নয়। সম্ভবত 200 থেকে 250 বছর আগে এই ধরনের লিফটগুলি ইউজ হতো, এবং রাজারা সম্ভবত এই ধরনের লিফটগুলি ইউজ করতেন। কিন্তু এটা যদিও রাজপ্রসাদ নয়, কিন্তু সেই রাজপ্রসাদের টেস্ট আমরা নিতে চাচ্ছি আজকের এই রাতের বাকি অংশটুকু।